मैं हमेशा तुम्हारे साथ रहूंगी। इस हवा को महसूस करना जब भी तुम्हारे चाहिए। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এরকম করে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন কিভাবে, তা আবার আপনার মোবাইল দিয়ে ব্যাকটি অ্যাপ্লিকেশন থেকে আপনারা এইভাবে করে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র ইনশট অ্যাপ থেকে। তো এরকম করে ভিডিও স্ট্যাটাস তৈরি করার জন্য আমাদের প্রয়োজনে আসবে ইনশট অ্যাপটি। তো ওই অ্যাপ থেকে আমি আপনাদেরকে দেখাবো আজকে এইভাবে করে স্ট্যাটাস ভিডিও তৈরি করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাদেরকে চলে যেতে হবে ইনশট অ্যাপটিতে। তো ইনশট অ্যাপটি এভাবে ওপেন হয়ে চলে আসবে, পেজটি ওপেন হয়ে। তো এখানে ভিডিও অপশান, সেটিতে টাচ করবেন। তো ভিডিওতে টাচ করার পর এবার এখানে আমাদেরকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো এখানে কিছুক্ষণ উপরের দিকে ব্ল্যাঙ্ক লেখা আছে, সেটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে রাইট অপশানে বা টিক মার্কে টাচ করে দিবেন। টাচ করার পর এটি আপনি লেয়ারটি আপনি কত বড় করে ভিডিওটি তৈরি করতে চান। তো এমন ধরে আমি 30 সেকেন্ড এখানে তৈরি করব। তো আমি এখানে 30 সেকেন্ড করে দেব। তো দেখছেন 30 সেকেন্ড হয়ে গেছে। তো এবার বন্ধুরা আমাদেরকে যে ক্যানভাস সেখানে টাচ করবেন। টাচ করার পর আপনি যদি চান যে আপনি টিকটকের ভিডিওটি ছাড়ব টিকটকে, তো আপনি টিকটকের এখানে ফ্রেমটি সিলেক্ট করবেন, বা আপনি ইউটিউবে ছাড়তে চাইলে ইউটিউবে সিলেক্ট করবেন, বা আপনি ইনস্টাগ্রামে ছাড়তে চাইলে আপনি ইনস্টাগ্রামে সিলেক্ট করবেন। তো আমি এখানে 9.16 সেটিতে সিলেক্ট করলাম। তো আবার এখানে টিক মার্কে টাচ করে দেবো। টাচ করার পরে এবার আমাদেরকে যেখানে পিপস অপশানটি আছে সেখানে টাচ করবেন। টাচ করার পর আপনি যেই ফটোটি দিয়ে যে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন সেখানে সেই ফটোটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবার এখানে যে তীরের মতন অপশনটি আছে সেখানে আঙ্গুল দিয়ে চেপে হয়ে ফটোটি আপনি বড় করে নেবেন এইভাবে। তো দেখছেন হয়ে গেছে। তো এবার আমরা এই ফটোটির লেয়ারের উপরে টাচ করব শেষ মাথার দিকে, তারপর এখানে ভিডিও ইনটে টাচ করে দেবো। দেখতেছেন সমান সমান হয়ে গেছে। তো এবার আমাদেরকে যে ফটোটি যে আপনি চাই যে নড়াচড়া করাবেন, তো কীভাবে, তো এখানে কি ফ্রেম সেখানে টাচ করবেন। টাচ করার পর এভাবে আপনি 4 সেকেন্ড নিয়ে নেবেন। এখানে নিচনের দিকে আপনাকে সেকেন্ড বা টাইম দেখাবে, আপনি দেখে 4 সেকেন্ড নিয়ে নেবেন। তারপর এখানে দেখতেছেন কি ফ্রেমে টাচ করবেন। টাচ করার ফটোটি এভাবে করে আঙুল দিয়ে চেপে হয়ে সাইড করে দেবেন। তারপর আবার এখানে 4 সেকেন্ড আবার নিয়ে নেবেন। তারপর আবার কি ফ্রেমে টাচ করবেন। টাচ করার ফটোটি আবারও ডান দিকে করে দেবেন। ডান দিকে করার পর আবার এখানে আপনি ফটোটির লেয়ারটি আপনি এভাবে করে দেবেন। আবার কি ফ্রেমে টাচ করবেন। টাচ করার পর আবারও ফটোটি বাম দিকে করে দেবেন। বাম দিকে করার পর আবারও 4 সেকেন্ড নিয়ে নেবেন। তারপর আবারও কি ফ্রেমে টাচ করবেন। তারপর আবারও ফটোটি আপনি ডান দিকে করে দেবেন। তারপর আবার কি ফ্রেমে টাচ করবেন। তারপর আবারও ফটোটি ডান দিকে নিয়ে করে দিবেন। তারপর আবারও 4 সেকেন্ড নিয়ে নেবেন। তারপর আবারও কি ফ্রেমে টাচ করে আবার ডান দিকে নিয়ে নেবেন। তারপর আবারও 4 সেকেন্ড নিয়ে নেবেন। তারপর কি ফ্রেমে টাচ করে আবারও ফটোটি আপনি বাম দিকে নিয়ে নেবেন। দেখতেছেন আমাদের এটি হয়ে গেছে কি ফ্রেমটি করা। তো এবার আমরা টিক মার্কে টাচ করে দেবো। টাচ করার পর আবারও আমাদেরকে চলে যেতে হবে সেই পিপ অপশানে। আসার পর এখানে দেখছেন কোনার দিকে প্লাস পিপ, সেখানে টাচ করবেন। টাচ করার পর আপনি আমাদের একটি ব্ল্যাক ইমেজ এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এটি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আবার এখানে ব্ল্যাক ইমেজটির উপরে টাচ করবেন। তারপর এখানে ভিডিও ইনটে টাচ করে দেবেন। টাচ করার পর আবার টিক মার্কে টাচ করে দেবেন। টাচ করার পর আবার চলে যেতেন পিপে, আবার প্লাস পিপ। আবার এখানে আবার আমাদেরকে যে লাইট ভিডিওটি বা ব্যাকগ্রাউন্ড লাইট সেটি আপনারা এখানে আবার নিয়ে আসতে হবে। তো এটিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটি সিলেক্ট করার পর তো এবার এখানে অপশানে চলে যাবেন, ব্ল্যান্ডে টাচ করবেন। টাচ করার পর এখানে আবার স্ক্রিনে টাচ করে দেবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। টাচ করার পর আবার এখানে টিক মার্কে টাচ করবেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন আপনার ফটোটি এখানে দারুণ দেখাচ্ছে বা ভিডিওটি। তারপর আবার এখানে পিপে চলে যাবেন, পিপে আবার প্লাস আইকনে টাচ করবেন। টাচ করার পর আপনি যে মিউজিকটি আপনি এখানে লাগাবেন সেই মিউজিকটি এখানে নিয়ে চলে আসবেন। তারপর এখানে এটি আপনি ঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আবারও চলে যেতে হবে ব্ল্যান্ড অপশানটিতে। আবার এখানে স্ক্রিনে টাচ করবেন, টাচ করার পর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। টিক মার্কে টাচ করার পর আবারও দেখতেছেন আপনাদেরকে আমি প্লে করে দেখাবো। তো দেখতেছেন আমার ভিডিওটি পুরোপুরি এডিট করা হয়ে গেছে। তো এবার আমরা এটি এক্সপোর্ট করে নেব বা সেভ করব। তো প্রথমে আমাদেরকে ইনশটের যে আইকনটি লোগোটি আছে সেটি আমরা সরিয়ে নেব। তো এখানে সেই ক্যান্সেলে আপনি টাচ করবেন, তারপর এখানে ফ্রি রিমুভ এখানে টাচ করে দেবেন। কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন সরে গেছে সেটি। তো এবার আমরা উপরের দিকে দেখতে সেভ অপশান, সেখানে টাচ করবেন। আবার এখানে সেভে টাচ করে দেবেন। দেখতেছেন আপনি এখানে সিলেক্ট করতে পারেন হাই বা লো কোয়ালিটি, আপনি কত এইচডির ভিডিওটি আপনি সেভ করবেন। তো সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে সেভ করে নিতে পারবেন। সেভে টাচ করবেন, এভাবে করে আপনার ভিডিওটি সেভ হতে থাকবে। তো এভাবে সেভ করে নেবেন। করে নেওয়ার পর আপনি ফেসবুকে ছাড়বেন বা ইনস্টাগ্রামে, তো আপনি সেখান থেকে ছাড়তে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই